কৃষি কাজ করি। ধরেন যেরকম ওই বোনা বুঝলাম আল্লাহ যথেষ্ট ধান দিছে, এখন কিছু ধান পাকছে, কিছু ধান গুয়ালালি দিছে, কিছু বাড়িতে আছে, কিছু বাড়িব, এরকম এখন তো কিছুদিন বাদে এই ধান পাকবে ইনশাল্লাহ। আর কিছু ধান নষ্ট হয়েছে, ধরুন রাস্তার কানে বাঘের কোলে কিছু ধান নষ্ট হয়ে গেছে, এখন মোটামুটি আল্লাহ যা দিছে শুকুর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক শুকুর। এখন আমরা যেন কৃষক না মরি, কৃষকের যেন ভালো যাই ফসল হয়েছে, কৃষকের যেন কিছু বেশি পয়সা বিক্রি করতে পারি, এই সরকারের কাছে আমার আমাকে আমারই তো আমন রুইছি, এবার মনে করছিলাম যে আমন হবেই না, তারপর আল্লাহর রহমতে এবার ভালো আমন ফুটছে, এবং আমার প্রায় আধগানি বা 15 গুণা জমিন আছে, তবে এবার আলহামদুলিল্লাহ আমার যে আমন পাইছি এবং এবার আমন অনেক কাটা আইসা পড়ছে, এই যে এটা আমার যেমন লাল হয়ে গেছে এবং এটা দায়িত্ব পারবো, ওই পাশে আমার একটা গেডিন হয়েছে, এটা পাকার একটা ইয়ে আছে, তো আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। এখন আমার সরকারের কাছে এই অনুরোধ যাতে আমরা ন্যায্য মূল্যটা পাই, যাতে কোনো সিন্ডিকেট না হয়। ভোলা জেলা ফসল উৎপাদনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা, এ জেলাতে ফসল উৎপাদনে শস্য নিবিড়তা 250%-এর উপরে। ভোলা জেলাতে চলতি আমন মৌসুমে আমন ধানের পাশাপাশি আগাম রবি সবজি, পান, কলা এবং পেঁপের আবাদ হচ্ছে। সাম্প্রতিক ঘূর্ণিঝড় শীতরাগের প্রভাবে আমন ধানের উপর দিয়ে ব্যাপক বাতাস প্রবাহমান থাকলেও আসলে ধানের তেমন কোনো ক্ষতি হয়নি। একটু একটু আঘাত যা ধানের উপর দিয়ে যায় তা ইতিমধ্যে কাটিয়ে উঠেছে এবং আমরা অবশেষে একটা বাম্পার ফলনই ধানে আশা করতেছি। তবে আগাম রবি সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের পান বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে, পেঁপে কলার বাগান ক্ষতিগ্রস্ত হয়েছে, সব মিলিয়ে আমরা বলতে পারি 3,450 হেক্টর প্রায় এত পরিমাণ জমি আমাদের আংশিক ক্ষতিগ্রস্ত। এই ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য সরকার থেকে কোনো পুনর্বাসন কর্মসূচি থ্রো করা হলে আমরা দ্রুততার সাথে সেগুলো কৃষকদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য সচেষ্ট থাকব ইনশাআল্লাহ। তবে সাম্প্রতিক নিয়মিত রবি প্রণোদনার আওতায় একটি কর্মসূচি কৃষি বান্ধব সরকার ইতিমধ্যে আমাদের হাতে দিয়েছেন। ভোলা জেলাতে 37,650 জন কৃষক এই সুবিধার আওতায় আসবে। এই সুবিধার আওতায় তাদেরকে সূর্যমুখী, সয়াবিন, সরিষা, ভুট্টা, বাদাম, গম সহ 11টি ফসলে 1 বিঘা অর্থাৎ 33% জমির জন্য তাদের প্রয়োজন পরিমাণ ঘোষিত পরিমাণের বীজ এবং সার পৌঁছে দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। ইনশাআল্লাহ আমরা অতি দ্রুত তাদের হাতে পৌঁছে দিতে পারব। ভোলার উত্তর দিগুলদি ইউনিয়নের চরকমেরিয়া গ্রামের এই জমি কিছুদিন আগে সবুজের সমারোহ ছিল, এখন তা পরিবর্তন হয়ে সোনালী আকার ধারণ করেছে, কারণ ধান পেকে আসছে, কিছু কিছু ধান কাটা হয়েছে, এই ধানগুলিও পেকে আসছে। এবার কৃষকরা জানাচ্ছেন এবার বাম্পার ফলন হয়েছে, যদি তারা সঠিক মূল্য পায় তাহলে তারা লাভবান হতে পারবেন, এই ব্যবস্থা সরকার করবেন, এই দাবি তাদের। মিজানুর রহমান, DS, ভোলা।